বাজেট নিয়ে আমরা আলোচনা করছি। বাজেট 2024 নির্মলা সীতারামন ইতিমধ্যে সংসদে বাজেট পেশ করেছেন। বিরোধীরা বলছেন এই বাজেট মাত্র দুটো স্টেটের জন্য, বিহার এবং অন্ধ্রপ্রদেশ, অর্থাৎ রাজনৈতিক বাজেট এই বাজেটকে বলা হচ্ছে, রাজনৈতিক বাজেট এবং শরিকদের বা সরকার রাখার বাজেট। এই বাজেট নিয়ে কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনব। বিহারকে আর অন্ধ্রপ্রদেশকে, অন্য রাজ্যকে দিক আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বাংলাকে বঞ্চিত করে রেখে নয়, যে বাংলা স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে নবজাগরণের আন্দোলনকে পথ দেখিয়েছিল, দিশা দেখিয়েছিল সমস্ত দেশকে, সেই বাংলাকে তারা বঞ্চিত করে রাখছে। বাংলার মানুষ আবার জবাব।